ইউক্রেনের তুমুল যুদ্ধের মধ্যেই RS-28 সারামাট নামক ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে রাশিয়া। কেননা এটা এ যাবৎকালে সব থেকে ভয়ঙ্কর ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। মিডিয়ায় এটাকে ICBM বলা হলেও বিশেষজ্ঞদের ভাষায় এটাকে সুপার হেভি ICBM বলা হচ্ছে। এরকম কয়েকটি মিসাইল পুরো আমেরিকাকে মরুভূমি বানিয়ে দিতে পারে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মিসাইলটি নিক্ষেপের আগে গোপনে আমেরিকাকে জানিয়ে তারপর মিসাইলটি উৎক্ষেপণ করেছে রাশিয়া। কিন্তু কেন? ভয়ঙ্কর এই মিসাইলটি হাইপারসনিক অস্ত্র বহন করতে পারে, আবার পারমাণবিক বোমা না নিয়েও এটা পারমাণবিক হামলার থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমাদের আজকের ভিডিওটিতে জানাবো কেন এই মিসাইলটিকে নিয়ে এত আতঙ্কিত পশ্চিমারা, এটা অন্য মিসাইলের তুলনায় কতটা বড় এবং ভয়ঙ্কর, আমেরিকার হামলা করতে কত সময় নেবে এবং এটা আমেরিকায় আঘাত করলে কি পরিমাণ জায়গা ধ্বংস করতে পারে, এসব কিছু সহ আরও খুঁটিনাটি বিষয়। বিশ্বের সব থেকে ভয়ঙ্কর মিসাইলটির ভয়ঙ্কর সব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ন্যাটো এর নাম দিয়েছে শয়তান 2। এটা বিশালতা এবং ভয়ঙ্কর ক্ষমতার কারণেই ন্যাটোর এরকম নাম দিয়েছে। যদিও এর থেকেও আরও বড় একটি মিসাইল আছে রাশিয়ার কাছে, ভিডিও শেষাংশে সেটি সম্পর্কে জানাব। মিসাইলটির আনুষ্ঠানিক নাম RS-28 সারামাট। প্রাচীনকালে রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্তান জুড়ে বাস করা সামাইশিয়ান নামের একটি যাযাবর গোচ্ছের নামে এটির নামকরণ করা হয়েছে। পুতিনের 6টি স্ট্র্যাটেজিক অস্ত্রের মধ্যে এটি একটি এবং সবথেকে ভয়ঙ্কর। এটা একটি দানবীয় আকৃতির মিসাইল, এর ওজন 2,08,000 কেজি। অথচ চীনের সব থেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ডংফেং 41 এর ওজন 88,000 কেজি। আর আমেরিকার সব থেকে বড় মিসাইল মিনিটম্যান 3 এর ওজন 70,000 কেজি। সুতরাং ওজন থেকে বুঝতে পারছেন রাশিয়ার এই মিসাইলটি বিশালতা কত। মিসাইলটি 116 ফিট লম্বা, অর্থাৎ একটা 12-তলা বিল্ডিং এর সমান। এত বিশাল হওয়ার কারণে এটা গাড়িতে করে বহন করে নিক্ষেপ করা যায় না, বরং মাটির নিচে সাইলো থেকে নিক্ষেপ করতে হয়। এরকম বিশাল মিসাইলকে নিক্ষেপের জন্য প্রচণ্ড শক্তিশালী রকেট ইঞ্জিন দরকার হয়। এত শক্তিশালী রকেট ইঞ্জিনের প্রযুক্তি এই মুহূর্তে বিশ্বে কেবল রাশিয়ার আছে। মিসাইলটির জ্বালানি হিসেবে লিকুইড ফুয়েল ব্যবহার করা হয়েছে। এটা সর্বোচ্চ গতি Mach 20.7, অর্থাৎ শব্দের থেকেও 20 গুণ বেশি গতিতে ছুটে চলে মিসাইলটি। ঘন্টায় এটা 25,560 কিলোমিটার অথবা সেকেন্ডে 7.1 কিলোমিটার পথ পার হয়। দ্রুত গতির কারণে এটাকে ঠেকানো অসম্ভব শত্রুর জন্য। আবার এটা ক্রুজ মিসাইলের মতো কিছুটা পথ একে বেঁকে চলতে পারে। তাছাড়াও এটাকে ধ্বংস করতে আসা শত্রু মিসাইলকে বিভ্রান্ত করতেও কাউন্টার মেজার আছে মিসাইলটিতে। এটাকে ধ্বংস করতে আসা মিসাইলকেই উল্টো এই মিসাইলটি ধ্বংস করে বসবে। এর জন্য পুতিন দাবি করেছেন বিশ্বের কোনো কিছু এটাকে ঠেকাতে পারবে না। মিসাইলটি 18,000 কিলোমিটার দূরে পর্যন্ত হামলা করতে পারে, অর্থাৎ গোটা পৃথিবী এর আওতায়। এটাই বিশ্বের একমাত্র মিসাইল যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেতে পারে। এবারে আসে মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে আরো কিছু বিষয়ে। মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে কিছুই জানেনি রাশিয়া, তবে সুপার হেভি ICBM হওয়ায় এর ধ্বংসাত্মক ক্ষমতা হতে পারে 30 মেগাটন বা 30,000 কিলোটন। জাপানের হিরোশিমায় ফেলা বোমার ক্ষমতা ছিল মাত্র 15 কিলোটন,
অর্থাৎ জাপানের হিরোশিমায় ফেলা বোমার থেকেও 2000 গুণ বা তার থেকেও বেশি ধ্বংস বয়ে আনবে মিসাইলটি। এ থেকেই অনুমান করতে পারছেন কেন এটাকে নিয়ে এত আতঙ্ক। আবার মিসাইলটি 10 থেকে 15টি MIRV বা মাল্টিপল ওয়ারহেড বহন করে, অর্থাৎ একটি মিসাইল 10 থেকে 15টি আলাদা শহরে বিস্ফোরণ ঘটাবে। এছাড়াও মিসাইলটিতে বেশ কয়েকটি অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল ভরিয়েও নিক্ষেপ করা যায়। ভ্লাদিমির পুতিন বলেছেন, সারামাত বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্রের সমকক্ষ আর একটিও এখন পৃথিবীতে নেই, বহু বছর কেউ চেষ্টা করলেও এরকম তৈরি করতে পারবে না। এটি আসলে এক অদ্বিতীয় অস্ত্র, এটি রাশিয়ার যুদ্ধের সক্ষমতা অনেক শক্তিশালী করবে। যারা ক্ষিপ্তভাবে উগ্র এবং আগ্রাসিক কথাবার্তা বলে রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, তাদের এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। সারামাতে একটি সংক্ষিপ্ত প্রাথমিক বুস্টার ফেস সহ অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, যাতে শত্রু নজরদারি সিস্টেমকে ট্র্যাক করার জন্য একটি ছোট উইন্ডো রয়েছে। সেই 2000 সালে এটি কাজ শুরু হয়। দফায় দফায় এর নকশা এবং কৌশল পরিবর্তন করা হয়। এটি তৈরির খরচও বেড়েছে অনেকবার। তবে মিসাইলটি অন্যদের কাছে সারপ্রাইজ হলেও আমেরিকা আগে থেকেই জানত। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, 2011 সালে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মোতাবেক সারামাত উৎক্ষেপণের আগে রাশিয়া সময় মতো আমেরিকাকে সে সম্পর্কে অবহিত করেছে। এই চুক্তি অনুযায়ী আমেরিকা এবং রাশিয়া কত পরমাণু অস্ত্র রাখতে পারবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে রাশিয়ার কাছে এ থেকেও বড় মিসাইল আছে, সেটি R-36M শয়তান এক। প্রিয় দর্শক, পুতিন খেপে গিয়ে ব্রিটেনে এরকম একটি মিসাইল নিক্ষেপ করলে বরিস জনসনের অনুভূতি কেমন হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। R-36M মিসাইলটিকে নিয়ে বিস্তারিত জানতে এই মিসাইলটির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।